দেখুন যে কারণে রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ মিয়ানমার সংলাপ চাই চীন রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে সংলাপ চাই চীন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতারেসের সঙ্গে এক বৈঠকে চীন এ তাগিদ দেয় এ ব্যাপারে মঙ্গলবার এক সংবাদ বিবৃতিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং বলেন চীন চায় মিয়ানমার ও বাংলাদেশ সংলাপ এবং সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গা সমস্যার সমাধান করুক জাতিসংঘ মহাসচিবকে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান মিয়ানমারের জাতীয় নিরাপত্তা বজায় রাখা ও যে কোনো সহিংস সন্ত্রাসী হামলা ঠেকানোর ক্ষেত্রে দেশটির প্রচেষ্টাকে সমর্থন করে চীন তিনি আশা করেন খুব শীঘ্রই রাখাইনের সংঘাতের আগুন নিভে যাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আরও বলেন চীন বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে সহানুভূতিশীল এবং শীঘ্রই সেখানে মানবিক সাহায্য পাঠাবে উল্লেখ্য গত চব্বিশে আগস্ট রাতে রাখাইনে পুলিশ স্টেশন সেনাঘাটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় এ আর এসে রোহিঙ্গা বিদ্রোহীদের এ হামলার পর নতুন করে সেনা অভিযান শুরু হয় এ সেনা অভিযানে নারী ও শিশুসহ অসংখ্য রোহিঙ্গা নিহত হয় জীবন বাঁচাতে গ্রাম ছিঁড়ে বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেয় শরণার্থীরা বাংলাদেশে ইতিমধ্যে প্রায় চার লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে বলে ধারণা করেছে জাতিসংঘ